মুরগির খাদ্যের মাধ্যমে মুরগিতে যে পরিমাণ বিষাক্ত কেমিক্যাল ক্রোমিয়াম ঢুকে পড়েছে তাতে ওই মুরগি খেলে অনায়াসেই মানুষের শরীরে বিষাক্ত ক্রোমিয়াম ঢুকে পড়বে বলে মনে করছেন গবেষকেরা। আবার আরেকটি গবেষণা থেকে জানা যাচ্ছে মুরগিতে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে তাতে ভোক্তারা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে না চাইলেও খেতে হবে যদি ওই মুরগি তারা খেয়ে থাকেন। আশিকুর রহমান চৌধুরীর বিশেষ রিপোর্ট। সম্প্রতি র্যাবের একটি অভিযানে জানা যায় পুরান ঢাকার চামড়া কারখানার আশপাশে যে অসংখ্য পোল্ট্রি খাদ্যের কারখানা গড়ে উঠেছে সেখানে মুরগির খাদ্যে প্রোটিন হিসেবে মেশানো হচ্ছে চামড়ার উচ্ছিষ্ট আবর্জনা। উচ্ছিষ্ট চামড়াও সমস্যা ছিল না, সমস্যা হলো চামড়া কারখানার যত বিষাক্ত ক্রোমিয়াম রয়েছে তা মিশে থাকে চামড়ার ওই উচ্ছিষ্ট অংশে। র্যাবের ওই অভিযানের ভিত্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আবুল হোসেনের একটি গবেষণা। তিনি ওই গবেষণার শুরুতে হাজারীবাগের একটি কারখানা থেকে মুরগির খাদ্য এনে মুরগিকে দুমাস খাওয়ান। তারপর দেখা গেল কিলোগ্রাম হিসাবে ওই মুরগিগুলোর রক্তে ক্রোমিয়াম আছে 790 মাইক্রোগ্রাম, মাংসে 350 মাইক্রোগ্রাম, হাড়ে 2000 মাইক্রোগ্রাম, কলিজায় 612 মাইক্রোগ্রাম আর মগজে 4520 মাইক্রোগ্রাম। অর্থাৎ গোটা মুরগিটাই হয়ে পড়েছে বিষাক্ত যা মানুষ খেয়ে যাচ্ছে। একজন লোক যদি ডেইলি 250 গ্রাম মাংস খায় তাহলে এর মধ্যে আসতেছে আপনার প্রায় 87 মাইক্রোগ্রাম। অথচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি অফ আমেরিকা থেকে যেটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে একজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ একদিনে 35 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম খেতে পারে, তাহলে তার কোনো সমস্যা হয় না। সেখানে আমরা খাইতেছি আপনার 87 মাইক্রোগ্রাম ক্রোমিয়াম। একটা টক্সিক এলিমেন্ট হিসেবে আমরা ধরে নেই এবং এটা যদি লেভেলের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এটা আমাদের সেলকে ড্যামেজ করতে পারে এবং আস্তে আস্তে এই সেল পার্শ্ববর্তী সেলকে নষ্ট করে এইভাবে আমরা যেটা ক্যান্সার বলি বা টিউমার বলি সেগুলো কিন্তু সৃষ্টি হয়। কেমিক্যাল হিসেবে ক্রোমিয়ামের বৈশিষ্ট্য এমন যে এটি মুরগির মধ্যে ঢুকে পড়লে তা যতই রান্না করা হোক তা খেলে প্রায় একইভাবে মানুষের শরীরে ঢুকে পড়বে। ক্রোমিয়াম যে সেটা মাংসের মধ্যে থেকে যায়, তার কারণ হলো এটার বয়লিং পয়েন্ট হলো প্রায় 2900 ডিগ্রি সেন্টিগ্রেড এটার বয়লিং। কাজে আমরা রান্না করি সেটা 100 ডিগ্রি বা 150 ডিগ্রি সেন্টিগ্রেড, কাজে এটা ডিকম্পোজ হওয়া বা এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কাজে এটা আমাদের বডিতে আসবে। এবার আসা যাক মুরগিকে কত বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে এবং তা মানুষের শরীরে কিভাবে ঢুকে পড়ছে সেরকম একটি গবেষণা প্রসঙ্গে, যা করা হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে। ওই গবেষণায় দেখা যাচ্ছে যে শতকরা শতভাগ মুরগির ডিমে সিপ্রোফ্লোক্সাসিন নামের এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধের উপস্থিতি পাওয়া যাচ্ছে, সেখানে অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধের উপস্থিতি পাওয়া যাচ্ছে শতকরা 80 ভাগ মুরগির ডিমে এবং এটি পাওয়া যাচ্ছে সহনশীল মাত্রার চেয়ে 3 থেকে 5 গুণ বেশি। আর মুরগির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এ ধরনের খামারের চেয়ে বাজারের মুরগিকে অনেক বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হচ্ছে। ওই গবেষণায় দেখা যাচ্ছে যে খামারের শতকরা 23 ভাগ মুরগিকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হয়েছে, সেখানে বাজারে শতকরা 63 ভাগ মুরগিকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং এটিও সহনশীল মাত্রার চেয়ে 3 থেকে 5 গুণ বেশি। খুবই অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য, এটা হিউম্যান বডিতে ঢুকে। হ্যাঁ, এবং হিউম্যান বডিতে ঢুকে, এবং যখন আমরা পোলট্রিতে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন এটা বেসিক্যালি আমরা অ্যান্টিবায়োটিকটা যে ফার্স্টটা যে ফাংশনিং অর্গান যেটা আমরা বলি লিভার, কিডনি, ইনটেস্টাইন, এগুলোতে অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথম ডিপোজিটেড হয়। গিলা, কলিজা, অন্ত্র এবং বিশেষ করে যে হাড়, এবং আমরা হাড় যে খাই এবং এটার মজ্জা অনেকে পছন্দ করি, কাজে আমরা এই মজ্জাটাও যেন আমরা চাবিয়ে চুপে না খাই, এগুলোর মধ্যে কি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের পরিমাণটা বেশি। গবেষকদের মতে এখনই ব্যবস্থা না নিলে পোল্ট্রি শিল্পে ঢুকে পড়া এইসব ভেজাল ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।